কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়তন ছোট বা মাঝারি হলে সাধারণত তার মালিক বা মালিকগণ নিজেরাই সেই মূলধনের যোগান দেন। কিন্তু প্রতিষ্ঠানের আকার আকৃতি যদি বৃহৎ হয় তাহলে মালিকের পক্ষে পুরো মূলধনের জোগাড় করা সম্ভব হয় না। তখন ওই মূলধনের পরিমাণকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। মূলধনের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। এখন এই শেয়ারগুলিকে জনগণের মধ্যে বিক্রি করে স্থিরীকৃত মূলধন সংগ্রহ করা হয়। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। ধরলাম এই ব্যক্তির নাম মিস্টার এক্স। এর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যার নাম ABC প্রাইভেট লিমিটেড। এই ব্যবসার সম্প্রসারণের জন্য এখন তার 1 কোটি মূলধনের প্রয়োজন। এবার এত বিশাল মূলধনের যোগান দেওয়া মিস্টার এক্সের ক্ষমতা নেই। এবার মিস্টার এক্স কি করল, এই 1 কোটি টাকাকে 10 লক্ষ টুকরো করল, ফলে 1-1 টুকরো হয়ে গেল 10 টাকার। এবার 10 টাকা প্রতি শেয়ার মিস্টার এক্স বাজারে বিক্রি করে কোম্পানি সম্প্রসারণের মূলধন সংগ্রহ করল। এতে হলো কি, যারা যারা এই শেয়ার কিনল তারাও ABC প্রাইভেট লিমিটেডের মালিক হলো এবং কোম্পানির লাভ ক্ষতির ভাগিদার হলো, আর মিস্টার এক্সও কোম্পানি সম্প্রসারণ করতে সক্ষম হলো।